আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি ট্রেন্ডিং ফটো এডিটিং শেয়ার করব। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আপনি খুব সহজেই এই ধরনের একটি ফটো এডিটিং করতে পারবেন। তো এই ধরনের ফটোগুলো কীভাবে আপনারা খুব সহজে এডিট করবেন আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে শেখানো হবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে দিবেন। তো চলুন লেটস স্টার্ট। তো আপনারা প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনারা এখান থেকে উপরে সার্চ বারে লিখবেন টোন মি। এরপর আপনারা এখান থেকে যে অ্যাপ্লিকেশনটি পাবেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি এখন অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে যে ট্রেন্ডিং অপশন আছে ট্রেন্ডিং থেকে আপনার সেই ফটোটিকে এখান থেকে খুঁজে নিতে হবে। তো আপনারা একদম নিচের দিকে আসবেন, আসার পর আপনারা এখান থেকে এই ফটোটি এখানে সিলেক্ট করতে হবে। তো আপনারা এখান থেকে এটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি অল অপশনে ক্লিক করে দিবেন। এরপর গ্যালারি থেকে আপনারা সেই ছবিটি এখানে সিলেক্ট করে দিবেন, আপনি যে ছবিটি এডিট করতে চান সেই ছবিটি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনি এটিকে আপনার প্রয়োজন মতো এখান থেকে ক্রপ করে নেবেন। তো এরপর আপনি এখান থেকে অ্যারো চিহ্নে ক্লিক করে দিবেন। অ্যারো চিহ্নে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটি অ্যাড শো হবে, আপনি অ্যাডটি দেখে এখান থেকে স্কিপ করে দিবেন। এরপর ক্রস আইকনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনি 2 থেকে 3 সেকেন্ড একটু অপেক্ষা করতে হবে। তো আপনার এই ফটোটি এখানে প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পর আপনার ফটোটি এখানে কমপ্লিট এডিট হয়ে যাবে। তো একটু অপেক্ষা করার পর আপনারা এখন দেখতে পারবেন যে আমাদের ফটোটি অটোমেটিকলি এখানে এডিট হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এক ক্লিকেই ফটোটি এডিট হয়ে গেছে। তো ফটোটি এডিট হয়ে যাওয়ার পর এখন আপনারা এই ফটোটি কিভাবে সেভ করবেন, তো সেভ করার জন্য এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি ওয়াটারমার্ক চলে আসবে। তো আপনারা এই ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করবেন, তো এর জন্য আপনারা ওয়াটারমার্কের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা নট নাও ওই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ইয়েস অপশনে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর আপনাদের মাঝে এখানে আরও একটি অ্যাড শো হবে। তো আপনি এই অ্যাডটি সম্পূর্ণ দেখতে হবে, কারণ সম্পূর্ণ অ্যাডটি না দেখলে ওয়াটারমার্ক রিমুভ হবে না। তো এর জন্য আপনার এখানে 10 সেকেন্ড 15 সেকেন্ড অথবা 30 সেকেন্ডের একটি অ্যাড শো হবে। তো আপনি সেই অ্যাডটিকে এখানে সম্পূর্ণ দেখতে হবে। তো সম্পূর্ণ অ্যাডটি আপনি এখানে দেখার পর আপনি অ্যাডটিকে স্কিপ করে আপনি ফটোটিকে সেভ করতে পারবেন ওয়াটারমার্ক ছাড়া। তো আমরা এখন অ্যাডটি শেষ, আমরা এখন স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে কোনো ওয়াটারমার্ক নাই, এটি রিমুভ হয়ে গেছে অটোমেটিকলি। তো এখন আপনারা এই ছবিটি কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার ছবিটি এখানে সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারি সেভ ইমেজ, তো আপনার ছবিটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।